শায়খের কাছে আমার জিজ্ঞাসা, আমার স্ত্রী মোবাইলের মাধ্যমে অন্যত্র বিয়ে হয়েছিল এবং স্বামী বিদেশে থাকা অবস্থায় এই বিয়ে হয়ে যায়। পরবর্তীতে পারিবারিক সালিসের মাধ্যমে বিয়ে ভেঙে দেওয়া হলো। তাহার স্বামীকে চাপের মুখে বাধ্য করায় সে তালাক শব্দ উচ্চারণ করেনি। এখন কি এই বিয়ে বাতিল হয়েছে? আমি ভালো করে বুঝতে পারিনি। এই মেয়েটা অন্য জায়গাতে চলে গেছে, তার স্বামী বাহিরে আছে, তো অন্য জায়গাতে চলে গিয়ে বিবাহ হবে না। যে তার যে স্বামী বাইরে আছে তাকে খোলা তালাকে জানাতে হবে, কাজীর কাছে একটা তালাক লামা লিখে নিতে হবে, লিখে নিয়ে তার স্বামীকে জানাতে হবে। যেই দিন কাজীর কাছে লিখে নিয়েছে সেই দিন থেকে 30 দিন পরে অন্য জায়গায় বিবাহ বসতে পারে, কোনো সমস্যা নেই। আর যদি এগুলো কিছু করেনি, যেখানে চলে গেছে সেখানে আছে, এরপরে ওই স্বামী ফিরে এসেছে, ওই স্বামীর সাথে যদি এখন সংসার করে তাহলে সংসার বহাল আছে, কোনো সমস্যা নেই। যেটা করেছে সেটা পাপ, অপরাধ, অন্যায়। কথা বুঝাতে পারিনি বলো? এইভাবে সংসার বাতিল হয় না। স্বামীকে বাদ দিয়ে চলে গেছে অন্য জায়গাতে দিন কাটাচ্ছে, এতে বিবাহ বাদ পড়েনি, বাতিল হয়নি। তার স্বামী ফিরে আসলে বা তার স্বামী যদি তাকে নিতে চায়, তাদের সংসারে কোনো সমস্যা নেই, যা হয়েছে অন্যায়। মেয়ে যদি তার সাথে সংসার বহাল রাখতে চায় তাহলে এখানে খোলা তালাকে জানাতে হবে। এরকম ঘটে গেলে যতদিন পর্যন্ত খোলা তালাকে না জানিয়েছে ততদিন পর্যন্ত বিবাহ হয়নি, জোর করে বিবাহ হয় না।